আসসালামু আলাইকুম। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই জিনিসগুলো দেখব। এটা হচ্ছে ব্ল্যাক ভার্সেস রিচ ব্ল্যাক। আমরা জানি একটা কালার হচ্ছে ব্ল্যাক, আর সেটারই আরেকটা পোর্শন হচ্ছে রিচ ব্ল্যাক। তো ব্ল্যাক এবং রিচ ব্ল্যাকের পার্থক্যটা দেখব, তারপর দেখব সোয়াচ কালার লাইব্রেরি। অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিছু প্রিসেট কালার সেভ করে রাখা যায়, এটাকে সোয়াচ বলে। এটা দেখবো, ট্রান্সফর্ম দেখবো, কপি ফ্রম ব্যাক, রোটেট টুল, ইনক্রিমেন্ট, অফসেট পাথ। আজকে আমরা এগুলো দেখব। তো ফার্স্টে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নেই, নতুন একটা ডকুমেন্ট নিলাম। ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে ব্ল্যাক ভার্সেস রিচ ব্ল্যাক। সো আমরা এখানে যদি এখানে কালার প্যালেটটাতে ডাবল ক্লিক করি, আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ চলে আসছে। যদি এটাকে সবগুলোকে যদি এখানে সবগুলোকে যদি জিরো করে দেই এবং শুধু কি ব্ল্যাক এটাকে আমি হান্ড্রেড করে দেই, হান্ড্রেড, তখন আমার যে কালারটা আসবে, এই যে এখন যে কালারটা আসছে এটা হচ্ছে আমার ব্ল্যাক। এই কালারটার নাম ব্ল্যাক। এই কালারটার কোড হচ্ছে আমার আপনার সিএমওয়াই কে ভ্যালু থেকে সিএমওয়াই, তিনটার ভ্যালু জিরো এবং কে এর ভ্যালু হান্ড্রেড করে দিলে যে কোডটা আসে এটা হচ্ছে ব্ল্যাক। আর যদি রিচ ব্ল্যাক করতে চান তাহলে সবগুলার ভ্যালু যদি হান্ড্রেড করে দেই, সিএমওয়াই কে প্রত্যেকটার ভ্যালু যদি হান্ড্রেড করে দেই তাহলে আমার যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে রিচ ব্ল্যাক। এটা হচ্ছে রিচ ব্ল্যাক, এটা এটা ব্ল্যাক আর এটা হচ্ছে রিচ ব্ল্যাক। যদিও আমার এখানে পিসিতে এতটা বোঝা যাচ্ছে না, আলাদা পার্থক্যটা বোঝা যাচ্ছে না, বাট যদি ভালোভাবে ই করে দেখা যায় তাহলে বোঝা যাবে যে এটার ডেপ্টিসিটিটা অনেক বেশি এটা থেকে। এটা ব্ল্যাক কিন্তু রিচ ব্ল্যাকের ডেপ্টিসিটিটা ব্ল্যাক থেকে রিচ ব্ল্যাকের ডেপ্টিসিটিটা অনেক বেশি। এটা হচ্ছে কি ব্ল্যাক এবং রিচ ব্ল্যাকের পার্থক্য। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সোয়াচ কালার, কালার সোয়াচ। কালার সোয়াচটা যদি আপনি আনতে চান তাহলে উইন্ডোজ থেকে আপনাকে এখানে সোয়াচ একটা অপশন আছে, উইন্ডোজে যাবেন, তারপর সোয়াচে ক্লিক করবেন, এরকম কালার একটা সোয়াচ চলে আসবে। তো কালার সোয়াচে আপনি এখানে দেখেন কিছু কালার প্রিসেট কালার সেভ করা আছে। আপনি নিজের ইচ্ছা করলে আরও নিজের মতো করে কালার সেভ করে রাখতে পারবেন। সো এটা রাখার জন্য আমি কিছু কালার কিউব নিই। সাপোজ আমি একটা কিউব নিলাম, এটার কালার দিয়ে দিব একদম ব্লু। ওকে, ব্লু দিলাম, তারপর এটাকে কপি করে নিই, জাস্ট অল্টার চেপে ধরে মাউসে ড্রাগ করলাম, আমারটা কপি হয়ে গেছে। এটার কালার দিব আমি রেড, তারপরে এটাকেও কপি করে নেই, এটার কালার দিব আমি ইয়েলো, আরেকটা কপি করে নেই, এটার কালার দিব গ্রিন। ওকে, গ্রিন দিলাম। তো এই যে চারটা কালার আমি সেভ করলাম, এখানে চারটা বক্স নিলাম বা শেপ নিলাম, তো আমি জাস্ট সিলেকশন টুল দিয়ে সবগুলো কালারের শেপ আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি যদি জাস্ট এখান থেকে নিউ কালার গ্রুপ, এই যে কালার সোয়াচ থেকে নিউ কালার গ্রুপ দিয়ে একটা গ্রুপ খুলি, গ্রুপের নাম দিব মাই কালার, বা আপনি ইচ্ছা মতো আপনার নাম দিয়ে দিতে পারেন, মাই কালার দিয়ে ওকে যদি দিয়ে দেন, আপনি দেখেন চারটা কালার, কালারগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। কালারগুলো অ্যাড হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে যদি সিঙ্গেল সিঙ্গেলও অ্যাড করতে চান, সিঙ্গেল একটা কালার করে অ্যাড করতে চান বা এখানে অ্যাড করতে চান, তাহলে এখানে আছে যে কালার সোয়াচ অ্যাড করতে পারেন বা কালার গ্রুপও অ্যাড করতে পারেন। পরে যে কোনো সময় এখান থেকে আমি এটা তো গ্রিন, আমি এটা থেকে আমি রেড দিব, এখানে জাস্ট রেডে ক্লিক করলে হয়ে যাবে। এটা ইয়েলো, আমি ইয়েলো থেকে এখান থেকে আমি ব্ল্যাক দিব, ব্ল্যাক জাস্ট ক্লিক করলে কালার সোয়াচ থেকে এখানে কালার নিয়ে নিচ্ছে ওটো। ওকে, এটা ছিল কালার সোয়াচ। তো
তারপর আছে সাপোজ আমি একটা ই আঁকি, এখানে একটা বক্স আঁকলাম, তো বক্সটাকে আমি করব কি এই বক্সটা একটা কপি নিলাম আমি, সাপোজ মনে করেন যে এটা কন্ট্রোল সে কন্ট্রোল ভি একটা কপি নিলাম, হ্যাঁ এই কপিটা আমি এখানে রাখবো, কপিটা রাখলাম। এখন যদি আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপি, সরি জাস্ট আমি এখানে এটা আছে এটাকে যদি আমি নিচে রাখি, দেখেন এই জায়গা থেকে এই জায়গায় আসছে, মানে যে অ্যাকশনটা পারফর্ম হয়েছে আমি যদি কন্ট্রোল ডি চাপি সেভ, দেখেন একই কাজটা আগের কাজটা বারবার বারবার করতেছে, কন্ট্রোল ডি চাপলে কাজটা বারবার করতেছে। আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে মানে এই এটা হচ্ছে ট্রান্সফর্ম অ্যাগেইন, ট্রান্সফর্ম অ্যাগেইন এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ডি, আর এটা যে কাজটা করে এটা হচ্ছে আপনি একটা কাজ করার পর যে কোনো থিং এনিথিং যে কোনো এই কাজটা করার পর যদি কন্ট্রোল ডি চাপেন আপনার আগের যে ট্রান্সফর্মটা আগের যে কাজটা এটা বারবার সে করতে থাকবে। সো আমি এটা নর্মাল একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে এখানে একটা রোটেট টুল আছে, রোটেট টুল ক্লিক করে আমি যদি অল্টার চেপে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করি, হ্যাঁ তো আমার একটা ডায়লগ বক্স আসবে, আমি একটা অ্যাঙ্গেলে আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে আমি একটা প্রিভিউ সেট করে দেখি এটা এভাবে ঘুরতেছে, আমি একটা কপি করে নিলাম, দেখেন আমার একটা এরকম একটা কপি হয়ে গেছে। তাহলে আমি কি কাজটা করেছি এটা ছিল আমার মেইন অবজেক্টটা, এটা থেকে আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে অন্য একটা নতুন কপি তৈরি করছি। এখন যদি আমি কন্ট্রোল ডি দেই তাহলে এটা থেকে আরেকটা নতুন 30 ডিগ্রি অ্যাঙ্গেলের কপি তৈরি হয়ে যাবে, দেখেন কন্ট্রোল ডি দিচ্ছি আমি নতুন নতুন করে আরেকটা কপি তৈরি হয়ে যাচ্ছে একদম, সেটা হচ্ছে কন্ট্রোল ডি ট্রান্সফর্মের ই। এখন আরেকটা জিনিস এখন দরকার, সেটা হচ্ছে এটা একটা অবজেক্ট আমি নিলাম, অবজেক্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি কন্ট্রোল সি দেই এই অবজেক্টটা আমার কপি হয়েছে, এখন যদি আমি কন্ট্রোল ভি দেই, আমরা জানি কন্ট্রোল ভিতে পেস্ট হয়, কন্ট্রোল ভিতে এটা পেস্ট করলাম, ওকে সো এটা আমি কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। এখন আমি এটা কন্ট্রোল ভিতে পেস্ট করার পরে এটা এই জায়গা থেকে এই জায়গায় চলে আসছে, মানে আগের জায়গাটা না এই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমি যদি চাই যে এই এক্স্যাক্টলি এই জায়গাতে পেস্ট করব তখন আবার দুইটা অপশন আছে, সেটা হচ্ছে কন্ট্রোল এফ আর এটা হচ্ছে কন্ট্রোল বি, বল এর বি, যদি কন্ট্রোল এফ দেই তাহলে আমার কপিটা আগের এই যে অবজেক্টটা এটার উপরে পেস্ট হবে নতুন নতুন কপিটা, আর যদি কন্ট্রোল বি দেই তাহলে আমার নতুন কপিটা এটার নিচে পেস্ট হবে। সো আমরা যদি এখন কন্ট্রোল সি করা আছে কন্ট্রোল এফ দেই, দেখেন কন্ট্রোল এফ দেওয়ার পর আমার যেটা আছে ওইটার আমি আমি কিন্তু কোনো কিছু জাস্ট ক্লিক করে কন্ট্রোল এফ দেওয়ার পর আমি আমার যেটা আছে সেটাকে আমি স্ট্রোকটাকে আমি যদি রেড করে দেই বা আমি কালারটাই আমি রেড করে দেই, দেখেন আচ্ছা আমার দেখেন দুইটা ক্রিয়েট হয়ে গেছে, কন্ট্রোল এফ দিয়েছিলাম যে কারণে এটা উপরে পেস্ট হয়ে গেছে। এখন যদি আমি কন্ট্রোল বি দেই এটাকে আমি ক্লিক করলাম, এটাকে ক্লিক করে কন্ট্রোল সি করে কন্ট্রোল বি দেই, এখন আমি দেখেন কালারটা চেঞ্জ করে দেখি, দেখেন আমারটা রেড কিন্তু হয়েছে কিন্তু আমার কোনটা হয়েছে যেটা কপি করেছিলাম ওইটা ওটা দেখেন নিচে ছিল, কন্ট্রোল বি দেওয়াতে এটা নিচে চলে গেছে যে কারণে নিচেরটাতে কালার হয়েছে। এখন এটাকে যদি আবার কন্ট্রোল সি করে কন্ট্রোল এফ করি, এফ করে আমি কালারটা রেড দিয়ে দিই, দেখেন নতুনটার কালার উপরে হয়ে গেছে কারণ এটা আমি কন্ট্রোল এফ দিয়েছিলাম যে কারণে এটা উপরে পেস্ট হয়েছে, কালারটা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে মানে কপি ফ্রন্টে কপি করবেন না ব্যাকে কপি করবেন, যদি ফ্রন্টে কপি করেন তাহলে কন্ট্রোল এফ, আর আর যদি ব্যাকে এই কপিটা পেস্ট করতে চান তাহলে কন্ট্রোল বি। এখন যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে এটা এই যে রোটেট টুল, রোটেট টুল নিয়ে বলি, রোটেট টুলটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আপনার অবজেক্ট অবজেক্ট গুলোকে ঘোরাতে থাকবে। সো আমরা একটা একটা লাইন নিই, একটা লাইন নিলাম,
তো লাইনটার স্ট্রোকটা একটু বাড়াই দিই, তারপর এটুকু দিলাম স্ট্রোক। ওকে, স্ট্রোকটা বাড়াই দেওয়ার পরে এই যে আমার স্ট্রোক এইটা অবজেক্ট সিলেক্ট করা আছে, অবজেক্ট সিলেক্ট করার পর আমি যদি রোটেট টু সিলেক্ট করি, রোটেট টু সিলেক্ট করে আমি যদি আমার ঘোরানোর শর্ত হচ্ছে অল্টার চেপে ধরে আমাকে একটা মিডল পয়েন্ট সেট করে দিতে হবে। অল্টার চেপে ধরে আমি মিডল পয়েন্ট এখানে যদি দিই তাহলে এই জায়গার অ্যাঙ্গেল করে সে ঘুরতে থাকবে, এখানে দিলে এখানে, এখানে দিলে এখানে, যেটা যে জায়গায় আমি সিলেক্ট করে দিব ওইটাকে সেন্টার রেখে সে চারদিকে ঘুরতে থাকবে। আমি এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে দিলাম, অল্টার চেপে যদি ক্লিক করলাম তো আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে, আমি 30 ডিগ্রি না দিয়ে আমি যদি এখন 20 ডিগ্রি দিই তাহলে একটা প্রিভিউ দেখতে পারবো। এখন যদি দুটো অপশন আছে, ওকে দিয়ে দেই তাহলে আমার আগের যে অবজেক্ট ছিল সেটাকে সেটা এখানে চলে আসবে, কিন্তু কপি দিলে যেটা আগে ছিল ওটাও থাকবে, নতুনটাও আর নতুন আরেকটা ক্রিয়েট হবে। ওকে, আমি যদি কপি দেই, ওকে দিয়ে দেখি, ওকে দিয়ে দেখলে দেখেন আমার আগের সুজাটা চলে আসছে, সুজাটা এখানে চলে আসছে, কিন্তু আমি যদি কপি দিতাম, কপি দিলে আমারটা যদি কপি দেই তাহলে দেখেন আগেরটাও আছে, নতুন আরেকটা ক্রিয়েট হয়েছে। কিছুক্ষণ আগে আমরা একটা কমান্ড শিখেছিলাম যে কন্ট্রোল ডি, যে আগের অ্যাকশনটা বারবার সে রিপিট করবে। সো আমি এখান থেকে এটা এখানে আসছে, এখন যদি আমি কন্ট্রোল ডি চাপি দেখেন একটার পর একটা কিন্তু সে আগের অ্যাকশনটা কপি করে নিতেছে এবং সেটা এটা পেস্ট করে দিয়েছে। এটা হচ্ছে রোটেট টুলের কাজ। রোটেট টুল দিয়ে আপনারা বিভিন্ন রকম শেপ, বিভিন্ন ই করতে পারবেন। দেয়াল ঘড়ি, আমি দেয়াল ঘড়ির একটা টিউটোরিয়াল আছে আমার এখানেই ইয়েতে চ্যানেলে, এই যেটা এক্স্যাক্টলি শুধুমাত্র এই রোটেট টুল দিয়ে আর কন্ট্রোল ডি দিয়ে করা হয়েছে, তো ওটা দেখতে নিতে পারেন। আমার সুন্দর একটা দেয়াল ঘড়ি। তারপর আছে ইনক্রিমেন্ট। আমরা মোটামুটি সোয়াচ কালার শেষ করেছি, ট্রান্সফর্ম এগেইন শেষ করেছি, ফ্রন্ট কপি ব্যাক শেষ করেছি, রোটেট টুল শেষ করেছি, ইনক্রিমেন্ট। তো ইনক্রিমেন্ট দেখবো এবার আমরা। আমি একটা অবজেক্ট নিয়ে নিলাম, অবজেক্টটা নেওয়ার পর ইনক্রিমেন্ট, সরি ইনক্রিমেন্টটা কখন ইউজ হয় সেটা আমি আপনাকে বলতেছি, এটা ডিলিট করে দিই। আমি জাস্ট এখন যে আমি যে অবজেক্টটা নিব সেটার একটা নির্দিষ্ট মাপের নিব, নির্দিষ্ট একটা ভ্যালু দিয়ে নিব, যাতে আমার ইনক্রিমেন্টটা করতে অনেক ইজি হয়। আপনারা ড্রাগ করে এভাবে অবজেক্ট ক্রিয়েট করতে পারেন, ড্রাগ অবজেক্ট ক্রিয়েট করে আরো একটা শেপ, মানে শেপ তৈরি করার আরো একটা ওয়ে আছে। জাস্ট আপনি যদি এখানে মাউসটা দিয়ে একটা ক্লিক করেন একটা ডায়ালগ বক্স আসবে, আপনি একটা ভ্যালু দিয়ে দিতে পারেন। সাপোজ আমি দিলাম 100 আর হাইট দিলাম 60, ওয়েট দিলাম 100, হাইট 60 পিটি পয়েন্ট। ওকে, আমি যদি ওকে দিয়ে দিই দেখেন আমার 160 একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এটাকে এই যে এটাকে আমি যদি এখন কপি করি অল্টার চেপে, তারপর যেভাবে কন্ট্রোল পি সি কন্ট্রোল ভি দিয়ে, বা আমি যদি এটাকে অল্টার চেপে ধরে এটাকে আমি কপি করি, কপি করে আপনারা জানেন যে অনেক সময় অনেক কপি হয়ে গেছে। ওকে, আমি এটাকে এই যে এটা উপর একটা কপি করলাম, এটাকে আমি টেনে টেনে আনলাম, টেনে এনে আমি আবার এটা ক্রিয়েট করি। আমি যদি আবার এটা ক্রিয়েট করি 100 এবং 60 পিটির একটা দিলাম, ওকে, এটাকে আমি ফিল কালার করে দেই, তাহলে আমার এইভাবে স্ট্রোক স্ট্রোকটা উঠাই দেই, স্ট্রোকটা উঠে দিলাম। ওকে, এখন এটাকে যদি আমি কপি করি, কপি করে আমি যদি পাশে রাখতে চাই, সাপোজ আমি এটাকে কপি করলাম, কপি করে একদম পাশে রাখলাম, কিন্তু দেখেন একদম পাশে আপনার একদম পাশে জায়গা হইতেছে না, বা মনে করেন যে একদম চাপে না, মানে আপনি এক্স্যাক্টলি যদি এখানে হয়তো বা দুইটা অবজেক্ট, এই কারণে আপনি ইচ্ছা মতো আস্তে 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 চাপাই দিতে পারবেন, কিন্তু যখন অনেকগুলো অবজেক্ট থাকবে আপনি ভিতরে কিন্তু ফাঁক থেকে যেতে পারে অনেক সময়, যেটা আসলে স্ক্রিনে আসবে না কিন্তু একদম জুম করলে আসবে, বা মনে করেন প্রিন্ট করার সময় আসতে পারে। সো কিন্তু আপনি চাচ্ছেন যে একদম এটার পাশে এক্স্যাক্টলি সেম
যেখানে শেষ হবে এই অবজেক্টটা যখন শেষ হবে ঠিক ওইখান থেকে এটা শুরু হবে এরকম করতে চান তাহলে কন্ট্রোল জেড দিয়ে আনটু করে দিচ্ছি তাহলে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে এটা থেকে এই অবজেক্টটা সিলেক্ট করে আপনি যদি এন্টার প্রেস করেন এন্টার প্রেস করে আপনি জাস্ট আপনি যদি হরিজন্টালি হরিজন্টালি মানে পাশাপাশি যদি দিতে চান তাহলে আমার আগেরটার ভ্যালু ছিল 100 পিটি আপনি যদি শুধু পাশাপাশি দিতে চান তাহলে আপনার ভার্টিক্যালটা 0 করে দিবেন হরিজন্টালটাকে যদি 100 দিয়ে দেন হ্যাঁ তাহলে আপনার যদি এটা কপি করে করেন প্রিভিউ দেখতেছেন আমরা এখান থেকে প্রিভিউ দেখতে পারবো ওকে দিলে এটাই পাশে চলে আসবে কপি দিলে যদি কপি দেই তাহলে দেখেন নতুন একটা ক্রিয়েট করে একদম এখন একদম এক্স্যাক্টলি 100 পিটি মানে এটা যখন শেষ হইছে এই অবজেক্টটা যখন শেষ হইছে এই অবজেক্টটা ঠিক ওইখান থেকেই শুরু হইছে কিন্তু আপনি যদি চান এটাকে নিচে দিবেন সাপোজ এই অবজেক্টটাকে আপনি নিচে দিতে চান এখানে না তো আপনি আবার এটাকে সিলেক্ট করে এন্টার দিবেন এন্টার দিয়ে আপনি যেটা করতে হবে আমার ভার্টিক্যালের ভ্যালুটা ছিল 66 ছিল আর হরিজন্টাল যদি আপনি এখন 0 করে দিবেন যেহেতু আপনি নিচে নিতে চান আপনি এটাকে 0 করে দিবেন প্রিভিউ অন করে আপনি এটা জাস্ট কপি পেস্ট করেন দেখেন যে আপনার এটা ঠিক 60 পয়েন্ট নিচে নিচে আসা শুরু হয়ে গেছে যেহেতু আপনি ভার্টিক্যাল ভ্যালু দিয়েছেন ভার্টিক্যাল এসে এটা কপি তৈরি করতে আর এটা ছিল হরিজন্টাল এসে কপি তৈরি করছে কিন্তু আপনি যাচ্ছেন কি এটাকে এখানে নিয়ে আসবেন তার মানে কি ভার্টিক্যালও আসবে হরিজন্টালও নিচে আসবে ভার্টিক্যালও এই পাশে আসবে সো এটা ডিলিট করে দিই তারপরে আপনি ইচ্ছুগুলো রাখতে পারেন আমি এটাকে এটাকে এখানে নিয়ে চলে আসবো ভার্টিক্যালে আনবো হরিজন্টালে আনবো জাস্ট এন্টার প্রেস করবেন কিবোর্ড থেকে এখান থেকে আপনি হরিজন্টাল ভ্যালু দিয়ে দিবেন 100 ভার্টিক্যাল দিয়ে দিবেন 60 দেখবেন আপনার এটা তৈরি হয়েছে এখন কপি দেই দেখেন একদম একদম এক্স্যাক্টলি 100 হরিজন্টালে সরে আসছে ভার্টিক্যালি 60 পয়েন্ট সরে আসছে এটা হচ্ছে আর কি আপনি ইনক্রিমেন্টের ইনক্রিমেন্ট তো আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে ভ্যালু দিয়ে কি করে নিতে পারেন এখন আর অফসেট পাথ অফসেট পাথ অফসেট অফসেট পাথটা হচ্ছে আমার একটা ই নেই আপনি এটাকে একটা কপি তৈরি করবেন কপিটা আপনার আপনি কত চাচ্ছেন যেটা কপি তৈরি করবেন যেটা আপনার থেকে এটা থেকে একটু ছোট হবে বা অল্প একটু বড় হবে সো এটা আমরা ফটোশপে ট্রান্সফর্ম করে করতাম যে জিনিসটা কিন্তু যেহেতু ফটোশপে ই ছিল এখানে আপনি ট্রান্সফর্ম করে করতে পারবেন কিন্তু ট্রান্সফর্ম করে আপনি এক্স্যাক্টলি ভ্যালু আপনি চাচ্ছেন যেটা থেকে আপনার 10 পয়েন্ট উপরে হবে 10 পয়েন্ট বড় হবে বা 10 পয়েন্ট ছোট হবে তো আপনি 10 পয়েন্ট বড় ছোট এটা আপনি ট্রান্সফর্ম করে এক্স্যাক্টলি ভ্যালুটা নিতে পারবেন না কিন্তু আপনি যদি সহজ একটা ওয়ে আছে জাস্ট অবজেক্ট সিলেক্ট করে আপনি যদি অবজেক্টে যান অবজেক্টে যাবেন পাথে যাবেন আমি বলতেছি অবজেক্টটা সিলেক্ট করে এখানে টুলবার থেকে সরি মেনুবার থেকে অবজেক্টে যাবেন পাথে যাবেন পাথে গিয়ে আপনি যদি অফসেট পাথ এটা অফসেট পাথ এই অপশনটিতে ক্লিক করেন আপনার একটা ডায়লগ বক্স আসবে এখন আপনি চাচ্ছেন যে অফসেট অফসেটটা কিরকম হবে আপনি যদি 10 পয়েন্ট দিয়ে দেন তাহলে সে 10 পয়েন্ট বেশি হবে যদি 6 পয়েন্ট দেন 6 পয়েন্ট হবে যদি আপনার ইচ্ছা মতো যদি 50 পয়েন্ট 30 পয়েন্ট দেন 30 পয়েন্ট বড় হয়ে যাবে সে আমি যদি 10 পয়েন্ট বড় একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই 10 পয়েন্ট বড় অবজেক্টটা ক্রিয়েট করতে চাই আমি এটাকে জাস্ট ওকে দেই এখন নতুন একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে দশ ক্রিয়েটে এটাকে আমি কালারটা চেঞ্জ করে দেই তাহলে বুঝতে পারবেন এটি ইয়েলো ওকে এটা আমার ছিল আগেরটা কিন্তু এটা হয়ে গেছে আমার নতুনটা হ্যাঁ 10 পয়েন্টের উপরে মানে 10 পয়েন্ট ইনক্রিমেন্ট করে আমার নতুন একটা অবজেক্ট সে ক্রিয়েট করে নিয়েছে এই যে এটা এটা থেকে এটা 10 পয়েন্ট করে চার পাশে 10 পয়েন্ট করে বেশি সে এটা ক্রিয়েট করে নিয়েছে কিন্তু আপনি 10 পয়েন্ট ছোট করবেন তাহলে আপনি জাস্ট অফসেট পথ থেকে অফসেট পাথ আপনি যদি এখানে মাইনাস টেন দেওয়া দেন সে করবে কি আপনার থেকে ওই যে দেখেন 10 পয়েন্ট ছোট একটা অবজেক্ট সে ক্রিয়েট করে নিয়েছে এটা যদি আমি কালার চেঞ্জ করে দিই এটা মানে এটা থেকে জাস্ট 10 পয়েন্ট বড় 10 পয়েন্ট ছোট অবজেক্ট আপনি ইজিলি 10 পয়েন্ট না আপনি যে কোনো ভ্যালুর একটা অফসেট ক্রিয়েট করতে পারেন যে কোনো ভ্যালু একটা কপি ক্রিয়েট করে নিতে পারেন আপনার একদিক ভ্যালু এখানে আপনার এটা মানে ভ্যালুটা একদম অ্যাকুরেটলি দিতে পারবেন তো আর একটা হচ্ছে
রবি লোগো। আচ্ছা রবি লোগোর জন্য অন্য একটা টিউটোরিয়াল করি, কারণ এটার মধ্যে একটা মিটি লেংথি হয়ে যাচ্ছে। রবি লোগোর জন্য আলাদাভাবে সুন্দর করে অন্য একটা টিউটোরিয়াল করলে এটা বেটার হবে। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।